তাই বলছেন শেখ সহজ্লাহ কিন লাবুদ্দাফি তাবুল ইন হাদিস ওয়ালে ইমান বিহিন সবুথি যখন হাদিস কথাটি আসবে তখন একটা কথা সব সময় মনে রাখবেন যেটা সহি আকিদার জনগণের মাঝে আলেমদের মাঝে আর যারা শির বেদাদের আকিদার একে মুসলিম সমাজে তাদের মাঝে পার্থক্য সহি আকীদার আলেমরা কখনো হাদিসে আছে বলে দিয়ে চলে যাবেন এই কাজ করতে পারেন না সহি হাদিস আছে কথা বলে আপনাকে নিশ্চয়তা দেবে আর না হলে বলবে হাদিসটা বর্ণনা করার পরে বলবে যে এই হাদিসটা অমুক কিতাবে আছে বোখারি মুসলিমে থাকলে এতটাই যথেষ্ট মুসলিম আছে তখন সহি দরকার নেই আছে মুসলিম আছে মানে হচ্ছে সহি হাইনের কোনো একটি কিতাবে বা দুটোতে আছে মানে হাদিস এটা জেনে। আবু দাওদে আছে তিরমিজিতে আছে আর চুপ থেকে গেল এটা সহি আকিদার আলেমরা সাধারণত করে না

যাদের আকিদা আমলে শিরাত আছে সহিদ হাদিসের পাবন্দি করে না অথবা তারা বিশেষ কিন্তু হাদিস অনুসারী দিয়ে ফেকা যাচাই করবেন না আগে মাসলা সাহেবের কিতাবে যা ফতুয়া ফেকার আছে আর তারপরে ওই অনুযায়ী হাদিস পেলে নিলাম নাহলে হাদিসকে ছেড়ে দিলাম যাদের তরিকে তকলিদি তরিকা যাদের অন্ধ অনুসরণ মজা হবে তাদের কাছে হাদিস শরীফ আছে তাদের কিতাব পড়লেও দেখবেন হাদিস শরীফ আছে তাদের ওয়াজ মাহফিলে যদি কেউ একটু ইচ্ছা একটা হাদিস শুনাইতে কি বলবে হ্যাঁ নবী পাক বলেছেন হাদিস শরীফে আছে আল্লাহ রাসূল বলেছেন হ্যাঁ আল্লাহর নবীই বলেছেন হ্যাঁ বর্নিত হয়েছে কোন কিতাব আছে এই হাদিসটা অথেন্টিক না সহি না জাইফ না হাসান কোন দরজান না জাল না হাদিস শরীফে আছে اولا মা খালাক আল্লাহ নূর ইসর সর্বপ্রথম আল্লাহ আমার নূর পয়দা করলেন ও কুলুল এক মিন নূর সমস্ত মখলুকাত আমার নূর দিয়ে পয়দা ওয়াহুন্ন মিন নূরিল আমি আল্লাহ নূর পয়দা সুবিদাতের আলোচনায় 12 রবিউল আউয়াল হাদিস এই হাদিস শরীফ কোন হাদিস শরীফে আছে খবর নেই হাদিস সহিহ ও নয় না জাল কথা কোন অথেন্টিক হাদিসের কিতাবে পাবেন না আর কোন একজন মুহাদ্দিস হাদিসকে সহিহ কেন জৈব বলেন না জাল কথা কিন্তু বিদাতীদের সামাজী আলেম জাহেল সাধারণগণ সবাই হাদিস শরীফে আছে নবীন নুরের বইতে নবীন নুরের বইতে তো আছে ধৈরয়ে নিলাম যে হাদিসটা ধরেন এক মিনিটের জন্য জাল হাদিস মিথ্যা কথা কিন্তু তারপরে হাদিসে ওই ওইটাতে কি আছে এই জাল হাদিসে যে সর্বপ্রথম আল্লাহ আমান পয়দা করলেন তাই না আর আমান থেকে সমস্ত সৃষ্টি সৃষ্টিoida আর আমি কান নরেoida আল্লাহ তো আল্লাহর নূরের নবী তাহলে নবী নূর হলেন আর নবীর নূরে সমস্ত সৃষ্টি শুধু মানুষ না তাহলে আমরাও নূর আমরা কার নূর নবীর নূর আর নবীর নূর কোনখান থেকে আল্লাহ আমরাও তো আল্লাহ নূরে ভাগ পেয়েছি আমরাও নূরে তুই বোঝা গেছে কিনা শুধু আমরা না কুকুর সিরিকাল কুল্লুল খালায় সমস্ত মখলুক হ্যাঁ সাপ বিচ্ছু পোকা মাকড় একেবারে ময়লা আবর্জনাতে যে পোকা পোকা মাকড় থাকে কুল্লুল খালা এক মেন সমস্ত মখলুক নবীন নূরের নবীন মানহানি করলেন না পেশাব পায়খানার পোকা মাকড় সবকিছু হচ্ছে নবীন নূরে পয়লা এটা কি প্রমাণ করে না যে এটা হইতেই পারে না জাল কথা মিথ্যা কথা আর কোন হাদিসের কিতাবও নেই যুক্তি নানাও সাব্যস্ত না আর যুক্তিতে যদি আসেন তাহলে বলতে হবে যে আমরাও নুরের কারণ সরাসরি আল্লাহ নূরে নবী পয়দা আর নবী আমরা পয়দা হ্যাঁ সুতরাং যখন নবী নূর হলেন আল্লাহ আর সেখান থেকে আমরা তাহলে কি আমরা ভাগ পেয়েছি আল্লাহ নূরে কি পাইনি আমরাও আল্লাহ নুরে ভাগ পেয়েছি যেমন নাতি যদি বলে যে আমার বাবা হ্যাঁ আমার বাবা হচ্ছে ধরেন আমার আমার ছেলেরা বলছে যে আমার বাবা হচ্ছে মতিউর রহমান আর তারপর আমার দাদা হচ্ছেন অমুক তাহলে দাদা থেকে ভাগ পেয়েছে না পাইনি রঙেরও ভাগ পেয়েছে রঙেরও ভাগ পেয়েছে স্বভাবেরও ভাগ পেতে পারে তাই না চাল ভাগ পেতে পারে আবার ধন সম্পদের ভাগ পেতে পারে বোঝা গেছে তাহলে বোঝা গেল যে আমরাও আল্লাহ নূরের পয়দা আর শুধু আমরা তো ক্ষান্ত হলে তো আমরাও খুশি হতো যে আমরা নূরের পয়দা আমরা শুধু না কোনো আর মর্যাদা থাকলো না যেমন মানুষ নূরের পয় তেমন কীট পতঙ্গ সাপ বিচ্ছু ভালো মন্দ সবকিছু খালায় গাছপালাও তো শুধু তো প্রাণী বলা হয়নি গাছ পালা যা কিছু আছে কিসের পয়দা পয়দা না করলেন জাল কথা যে দেখেন আপনাদেরকে বিবেক বিবেচনা করতে হবে আল্লাহ জ্ঞান বুদ্ধি দিয়েছে এই দুটোতে পার্থক্য দেখবেন সহি আকিদার আলেমদের আলোচনায় দেখেন আর আপনি লিখা দেখেন অমুক হাদিসের কিতাব আছে হয়তো হাদিস নম্বর দেওয়া আছে আর হাদিসটা সহিনা জয়ীফ সেটাও লিখা আছে আমানত আপনাকে বলে দাস এ হাদিস কিন্তু জয়ীফ সতর্ক এ হাদিস জাল সতর্ক এ হাদিসটা সহি আমল করতে হবে আপনার বিশ্বাস করতে হবে এ হাদিসটা হাসান আমল করতে হবে বোঝা গেছে কিনা পক্ষান্তরে যারা যাদের ইসলামে তৌহিদ আছে সিরক আছে সন্ন্যাতো আছে বিদাত আছে ভেজাল আছে ভালো আছে মন্দ আছে সবকিছু পালন করে তাদের কাছে بسنتهم جدى نوري لهدي الحق أرشد